দেখেন ফ্রেন্ডস এরকম ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা রিংটোন আর একটা কোটেস্ট। আমরা রিংটোন একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম প্রাইভেসি পলিসি আসলে আপনি এটাকে কন্টিনিউ করে দেবেন। তারপরে অ্যালাউ রোমান্টিক এখানে আবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, একদম উপরে ক্লাসিক, পাশে সেট, তারপরে সুইট, তারপরে শর্ট এবং নিউ। আপনি এখানে একটা একটা করে আপনি দেখতে পারেন, এখানে পৃথিবীর সবচাইতে ভালো ভালো রিংটোন এখানে পাবেন। আমি ক্লাসিকে ট্যাপ করার পরে এখানে দেখছি ফ্রেন্ডস, দেখেন দেখেন ফ্রেন্ডস, আপনি একটু সাউন্ডটা কম করে দিচ্ছি। তারপরে পাশাপাশি যদি আরেকটা দেখেন ফ্রেন্ডস, দেখেন ফ্রেন্ডস পৃথিবীর নাম্বার ওয়ান এখানে আপনি রিংটোন পাবেন। তারপরে আপনি কীভাবে রিংটোন আপনার মোবাইলে সেট করবেন, রিংটোনটি সেট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস প্রত্যেকটা রিংটোনের বরাবর এখানে দেখেন ডট পিন রয়েছে তিনটা। যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে তিনটা ডট পিন রয়েছে। আপনি জাস্ট এই ডট পিনে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, রিংটোন, অ্যালার্ম, নোটিফিকেশন, কন্ট্যাক্ট অ্যান্ড শেয়ার। আপনি রিংটোন হিসেবে এটা সেট করতে পারেন, অ্যালার্ম হিসেবে সেট করতে পারেন, নোটিফিকেশনও দিতে পারেন, কন্ট্যাক্টে আপনি যে কোনো একটা নাম্বারের সাথে সেট করতে পারেন। আর শেয়ার ট্যাপ করার পর আপনি ইচ্ছাকৃত যে চান তার কাছে শেয়ার করতে পারেন। দেখেন এখানে আপনি শেয়ারও করতে পারেন। সোজা চলে যাচ্ছি প্লে স্টোরে, প্লে স্টোরে একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে গুগল প্লে স্টোর আপনি উপরে লিখবেন রিংটোন, রোমান্টিক রিংটোন। দেখেন ফ্রেন্ডস রোমান্টিক রিংটোন লেখা হয়ে গেল, এখানে চলে আসলো। আপনি এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে রোমান্টিক রিংটোন, এই রিংটোন এখানে একটা ট্যাপ করবেন, ইনস্টল হবে। দেখেন আমি একটা ট্যাপ করলাম ফ্রেন্ডস, ইনস্টলিং হচ্ছে। অ্যাপটি ডাউনলোড হতে হতে একটা কথা বলতে হচ্ছে ফ্রেন্ডস, এরকম টিপস, টিউটোরিয়ালস, ইন্টারনেট সম্পর্কিত, ল্যাপটপ, মোবাইল সব ধরনের তথ্য আপনি এই চ্যানেলে পেয়ে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। এটি ইনস্টল হয়ে গেল, ওপেন করে ফেলবেন এটাকে। ওপেন করে আপনি এরকম ইন্টারফেস একটা দেখতে পাবেন।